সুলতান আহমেদ আপনি লিখেছেন, আমি একজন রাইডার, অনেক সময় বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি দিতে হয়। ডেলিভারি দেওয়ার সময় বৃষ্টিতে রাস্তায় জমে থাকা অপবিত্র পানি জামা এবং গায়ে লাগে, এমত অবস্থায় সালাত আদায় করার বিধান কি? ভাই সুলতান আহমেদ, রাস্তায় যে পানিগুলো জমে থাকে, লেগে থাকে, এগুলো অপবিত্র আপনি কীভাবে নিশ্চিত করেন? যদি আপনি দেখেন যে কোথাও পেশাব লেগে আছে, সেটা আপনার গায়ে এসে পড়েছে, তাহলে সেটা অপবিত্র, তাহলে সেই জায়গায় যে জায়গায় পড়েছে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললে হবে, বড় জোর আপনার পায়ের গোছা নিচের দিকে লাগবে, এর বেশি তো না। আর যদি রাস্তায় ময়লাযুক্ত পানি দেখেন আপনি, বৃষ্টির পানি জমেছে, তাহলে সেটা নোংরা কিন্তু অপবিত্র না, অর্থাৎ ময়লা আছে, কাদাযুক্ত পানি তো আর অপবিত্র না, যার কারণে এটা লাগলে আপনার নামাজের ক্ষতি হবে না, ব্যবস্থা নামাজ পড়তে পারবেন। বিশেষ করে যদি এরকম পানি লাগে পরবর্তীতে আবার বৃষ্টিতে বা ভালো পানিতে সেটা ধুয়ে চলে যায়, তাহলে তার কোনো অসুবিধাই নাই, আপনি নামাজ পড়তে পারবেন। ফয়সাল বিন ইসলাম আপনি লিখেছেন, আমি একজন দুবাইয়ের মসজিদে কর্মরত, প্রত্যেক ওয়াক্তের পরে আমাকে ওযুখানা এবং বাথরুম পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে আমাকে কিভাবে পরিচ্ছন্ন হতে হবে এবং কি পরিচ্ছন্নতা ব্যতীত ওযু করে সালাত আদায় করা যাবে না? আমাকে প্রতিনিয়ত মসজিদে থাকতে হচ্ছে, মসজিদের আদব রক্ষার্থে কিছু গুরুত্বপূর্ণ নসিহা দিবেন। ভাই ফয়সাল, মসজিদের খেদমত করতে পারা এটা তো অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে আপনাকে এই জন্য যে আপনি মসজিদে থাকতে পারছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আপনি মসজিদে যখন মসজিদের বাথরুম এবং ওযুখানা যখন পরিষ্কার করবেন, যথাসম্ভব আমি জানি মিডিল ইস্টের প্রত্যেকটা মসজিদগুলোতে পাওয়ারফুল পানির মানে স্পিডি পানির পাইপ থাকে, এই পাইপগুলো দিয়ে সাধারণত পরিষ্কার করা হয়, তো এগুলোতে আপনার ময়লা নিজের গায়ের দিকে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। অনেক সময় বড় জুতা থাকে, সেই বড় জুতাগুলো গোছা পর্যন্ত ঢাকা যায়, সেগুলো পরে অনেকে ধুয়ে থাকেন, সেটা তো করাই যেতে পারে। অতএব আপনি অপবিত্র হবেন তখনই যখন আপনি নিশ্চিত যাবেন যেটা নাপাক আপনার গায়ে লেগেছে, আপনি পানি মেরেছেন, সেখান থেকে হয়তো কিছু পানি এসেছে, ভালো পানি হতে পারে, খারাপ পানি হতে পারে, এই সন্দেহের কারণে আপনার শরীর কিন্তু নাপাক হবে না। তারপরেও পেশাব থেকে পবিত্রতার উপরে সর্বোচ্চ চেষ্টা আমাদের সবসময় থাকা উচিত। আর মসজিদে আপনাকে যেহেতু থাকতে হয়, মসজিদের পাশে কোনো কক্ষ করে দেওয়া আছে নিশ্চয়ই, তাহলে সেক্ষেত্রে মসজিদের পাশে যদি কক্ষ করে দেওয়া হয় আলাদা করে, তাহলে সেটা মসজিদের অংশ নয়, সেখানে সেটা আপনার রুমের অংশ। তারপরেও মসজিদের ভেতরে যদি আপনাকে থাকতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তো এতেকাফের নিয়ত করে আপনি থাকবেন, এবং আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের যাতে অসম্মান না হয় সেজন্য সেখানে দুনিয়াবী আলাপ সালাপ, একান্ত নিজের স্বার্থ সংশ্লিষ্ট দুনিয়াবী আলাপ যেগুলোর কথা বলছি সেগুলো আপনি করবেন না যথাসম্ভব। তবে মসজিদের পাশে যদি কোনো কক্ষ করে দেওয়া থাকে, ইমাম মুয়াজ্জিনের কক্ষের মতো করে, সেখানে আপনি আপনার মতো করে থাকতে পারেন।